हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब कम्पाउंड सेंटेंस जॉइनिंग के कुछ नियम। कम्पाउंड सेंटेंस खूब ही इजी, तुम्हारा हयतो एर आगे हमारे चैनल वीडियो देखेछो। तो जाइ होक, एई वीडियो जो तुम्हारे भालो लागे एकटाई रिक्वेस्ट करब, लाइक करते भूलो ना, पारले शेयर कर दिओ जाते सबाई काछे वीडियो पौंछाय। तो कम्पाउंड सेंटेंस की, एर आगे आमी तुम्हारे सेंटेंसर एक वीडियोते बोलेछिलाम जे कम्पाउंड सेंटेंस की, एखानेओ आमी बोलछि कम्पाउंड सेंटेंस हलो सेइ सेंटेंस जार मध्य एकाधिक माने अर्थात एकेर बेशि प्रिन्सिपाल क्लज बा मेन क्लज थाके। प्रिन्सिपाल क्लजेर किन्तु आरेकटा नाम होच्छे मेन क्लज। तो एकेर बेशि मेन क्लज जे सेंटेंसे थाके सेटाकेई बला हय कम्पाउंड सेंटेंस। जेमन आमी एखाने लिखेछि, देखो, अ सेंटेंस कन्टेनिंग मोर देन वन मेन क्लज इज कल्ड अ कम्पाउंड सेंटेंस। একের বেশি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই মেইন ক্লজ গুলো এন্ড, বাট, সো, দেয়ারফর, অর ইত্যাদি দিয়ে যুক্ত থাকে। অর্থাৎ এগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। আর এই যে এন্ড, বাট, সো, দেয়ারফর, অর এগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে যে কোঅর্ডিনেটিং ক্লজে তোমরা যেভাবে জয়েন করতে, কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু তোমরা সিমিলার ওয়েতে জয়েন করবে। কোঅর্ডিনেটিং সেন্টেন্সে তোমরা যেরকম ভাবে জয়েন করতে আমি তোমাদের শিখিয়েছিলাম, সেই রকম ভাবে কিন্তু তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করবে। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবে, যেমন এন্ড, বাট, সো, দেয়ারফর, অর এগুলো কিন্তু ইউজ করে জয়েনিং করতে হবে। যেমন এখানে আমি এক্সাম্পল লিখেছি, হি সিংস, শি ডান্সেস। সে গান করে, হি আর সে নাচ করে। তাহলে হি সিংস অ্যান্ড শি ডান্সেস, যেখানে অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ডটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে দুটো সেন্টেন্সকে বা দুটো ক্লজকে এখানে কিন্তু যুক্ত করছে। আর এই দুটোরই অর্থ যদি আমি একটাকে অ্যান্ডটাকে চেপে দিই, তাহলে হি সিংস এটার আলাদা একটা অর্থ রয়েছে, এটা কিন্তু পরের পার্ট শি ডান্সেসের উপর কিন্তু নির্ভর করছে না, ও নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে। শি ডান্সেস, সে কি করে, সে নাচ করে, এটাও কিন্তু নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, এর উপর ডিপেন্ড করছে না কিন্তু। তাই মেইন ক্লজ কাকে বলে, যে ক্লজ নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লজের উপর বা সেন্টেন্সের অন্য কোনো পার্টের উপর নির্ভর করে না, বা সেন্টেন্সের অন্য কোনো অংশের উপর নির্ভর করে না, তাকেই কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। তাই সবসময় মাথায় রাখতে হবে যে দুই বা দুইয়ের বেশি কিন্তু প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং ক্লজে থাকে, সেই রকমই এখানেও। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু দুইয়ের বেশি স্বাধীন ক্লজ, যাকে বলে স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, যেটাই তোমাদের বলতে সুবিধা হবে বলো, সেটাই হচ্ছে এই সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু থাকে। যেমন তারপরটা, হি ইজ উইক, হি ক্যান ওয়াক। হি ইজ উইক বাট হি ক্যান ওয়াক, সে দুর্বল কিন্তু সে হাঁটতে পারে। হি ইজ উইক বাট হি ক্যান ওয়াক। বা এখানে তোমরা একটা কাজ করতে পারতে, হিটাকে কিন্তু অমিট করে দিতে পারতে, হি ইজ উইক বাট ক্যান ওয়াক, সে অসুস্থ কিন্তু সে হাঁটতে পারে। আবার হি দিয়ে লিখলে দুটোই কিন্তু ঠিক। নেক্সট, হি ইজ রিচ, হি ইজ রিচ ম্যান, হি ইজ নট প্রাউড, সে হয় ধনী লোক কিন্তু সে গর্বিত নয়। তো এটাকে চেঞ্জ করলে কি হবে, এটাও একটা একটা দেখো, এখানে পজিটিভ সেন্টেন্স, তারপর রয়েছে নেগেটিভ সেন্টেন্স, এখানে নট রয়েছে নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটাকে বলতে পারো অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে যখন জয়েন করবে তখন এইরকম ধরনের সেন্টেন্সে কি আনতে হবে, বাট কিন্তু আনতে হবে। হি ইজ রিচ ম্যান, বাট এই যে হি ইজ পার্টটা রয়েছে, যেহেতু এই দুটো পার্টটা খুবই মানে কমন, একবার যেহেতু লিখে ফেলেছি আমি লিখছি না, বাট ইজ নট, না হিটা লিখবো না, ইজটা লিখবো, পার্টটা লিখবো, হি ইজ নট প্রাউড, হয়ে গেল। আর এখানে তোমরা চাইলে ইজটাকে বাদও দিয়ে দিতে পারো, আমি এখানে জন্য ইজটাকে গোল করে দিচ্ছি, বাদও দিয়ে দিতে পারো চাইলে। হি ইজ রিচ বাট নট প্রাউড, ওকে। নেক্সট, হি ইজ ইল, হি কুড নট সিট ফর দ্য এক্সাম, সে হয় অসুস্থ, সে ছিল অসুস্থ, সে পরীক্ষার জন্য বসতে পারেনি, আমার পরীক্ষা দিতে পারেনি। তাহলে চেঞ্জ করলে কি হবে, হি, দেখো এখানে সো, এখানে সো একটা কথা ইউজ করেছি, যদি এটা এতে থাকতো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলতো, তোমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে অ্যাজ বা বিকজ ইউজ করে, যেহেতু সে অসুস্থ ছিল বা সে অসুস্থ থাকার কারণে পরীক্ষা দিতে পারেনি, এরকমভাবে করতে। আবার সিম্পল সেন্টেন্সে হলে কি করতে, ইনস্পাইট অফ বিইং ইল কমা হি কুড নট সিট ফর এক্সাম, এরকমভাবে জয়েনিং করতে, অসুস্থ হওয়ার দরুন সে পরীক্ষা দিতে পারেনি। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কি করবে, এখানে তো
বাট ইউজ করা যাবে না, অ্যান্ডও ইউজ করা যাবে না, তাহলে কি করতে হবে? সো সে অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। সো মানে হচ্ছে তাই, তাহলে এখানে চেঞ্জ করলে হবে হি ওয়াজ ইল সো হি কুড নট সিট ফর এক্সাম ফর দ্য এক্সাম। হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং এর নিয়ম। তো আরেকবার বলছি, ভিডিও যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।